সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য ছোটদের জন্য অ্যালফাবেট এ বি সি ডি এই চারটে অক্ষর দিয়ে আমরা কত ইজি করে চারটে ছবি আমরা আঁকতে পারি সেটাই দেখাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ডি ওপরে লিখে নিলাম এবার আমরা এ লিখবো এ একটা দাগ দিলাম এ একটা দাগ দিলাম মাঝখানে এর পেটটা কেটে দিলাম হয়ে গেল এ এবার নিচের দিকে এইভাবে টেনে এই ইউর মতো করে দিলাম এখান থেকে আরেকটা ডি এর মতো করে এই দিকটা জুড়ে দিলাম এইখান দিয়ে আরেকটা ডি এর মতো করে এদিকটা দিয়ে জুড়ে দিলাম এটা একটা গোবরে পোকা একটা পোকা আঁকবো এ দিয়ে ইনসেক্ট আঁকবো এবার এর উপরে মাথাটা করে দিলাম এখানে একটা চোখ এখানে একটা চোখ এই দুটো সুরের মতো রয়েছে এঁকে দিলাম এখানে দিয়ে পেট মাঝখানে দুটো লাইন টেনে দিলাম এক্সট্রা লাইনটা মুছে দিলাম এখান দিয়ে গোল গোল করে ডিজাইনগুলো করে দিলাম হয়ে গেল আমাদের এ দিয়ে একটা গোবরের পোকা এবার আমরা বি দিয়ে করবো বিয়ের উপরের দিকটা একটু ছোটো করবো আর নিচের দিকটা একটু বড় করবো বি যেমন দুটো জিনিসই ছোট সমান থাকে আমরা একটু ছোট বড় করছি বি দিয়ে আমরা একটা পাখি আঁকব দেখো বিয়ের মাঝখানে এই ওপরের মাঝখানটা একটু চোখ দিয়ে দিলাম এই পিঠে এই দাগটা দিয়ে দিলাম এখান থেকে লে জেঁকে দেবো এই দুটো লাইন দিয়ে মাছ এরকম ইউর মতো করে আবার দুটো লাইন জুড়ে দিলাম এখান থেকে গাছের ডাল করে দিলাম ডালের মধ্যে পাখিটা বসে আছে এই দুটো দাগ দিয়ে আমরা পা করে দিলাম এই হয়ে গেল বি দিয়ে একটা পাখির ড্রয়িং এবার দেখো সিঁ দিয়ে আমরা কি করছি সিঁ দিয়ে আমরা একটা বিড়া লাগবো বড় করে একটা সি লিখলাম সি এর মাথায় একটা গোল দিয়ে দিলাম গোল দিয়ে দুটো গোল গোল চোখ করে দিলাম এখানে একটা নাক এখানে ঠোঁট একে দুটো কান জুড়ে দিলাম কানের মাঝখানে আবার দুটো লাইন দিয়ে দিলাম এখানে দুটো গোপ দুটো দুটো গোপ দিয়ে দিলাম হয়ে গেল মুখটা এবার এপাশ দিয়ে টেনে এখানে টেনে একটা পা করে দিলাম আর এখানে একটা পা করে দিলাম দুটো পা দেখা যাচ্ছে একটা বিড়াল এবার বিড়ালে লেজ করে দিলাম বিড়ালের লেজ হয়ে গেল এবার মাথায় আমরা এরকম তিনটে দাগ দিয়ে দিলাম বিড়ালের গায়ে ডিজাইন রয়েছে চক্কর চক্কর সেটা এঁকে দিলাম পায়েও দিয়ে দিলাম লেজের মধ্যেও দিয়ে দিলাম এ হয়ে গেল আমাদের বিড়াল ড্রয়িং বিড়ালের নোখগুলো দিয়ে দিলাম দেখো সি দিয়ে আমরা বিড়াল হয়ে গেল এবার আমরা ডি দিয়ে আমরা একটা গাড়ি আঁকব ডিটাকে আমরা উল্টিয়ে আঁকছি এই একটা ডি আঁকা হয়ে গেল এবার ডি ঠিক সমান একটু নিচ থেকে এই সোজা লাইনটা টানবো এখানে একটা গোল করব। এখানে একটা গোল করব এবার এই একটা গাড়ির চাকা আঁকছি এর বাইরে দিয়ে আরেকটা করে গোল দিয়ে দেব হয়ে গেল এবার আমরা এ পাশে একটু বড় করে এ পাশে একটু বড় করে আমরা এই মাথাটা এভাবে জুড়ে এর ওপর দিয়ে আবার লাইন এসে আবার এই মাথাটাকে জুড়ে দিলাম এই মাঝখানে দিয়ে কেটে দিলাম এখানটা একটু ভুল হয়েছিল মুছে ঠিক করে নিলাম এখানটায় আমরা সামনের দিকে লাইট পেছন দিকে লাইট দিয়ে দিলাম এবার আমরা ওই সাইডে লিখেছিলাম ওটা মাঝখানে লিখে নিলাম আর টোটাল ছবিটাতে আমরা ব্ল্যাক বর্ডার করে দেব টোটাল ছবিটার মধ্যে ব্ল্যাক বর্ডার করে দিলাম দেখো এখানে আমরা বিড়ালটার মধ্যে বর্ডার করছি তোমাদের কাছে যদি স্কেচ পেন বা মার্কার পেন থাকে সেগুলো দিয়ে এগুলো বর্ডার করে দেবে গাড়ির স্টিয়ারিং করে দিলাম গাড়ির দরজা করে দিলাম দুটো গেট গেটের লক করে দিলাম হয়ে গেল গাড়ি আঁকা এবার আমরা কালার করবো কালার পেন্সিল দিয়ে আমরা কালার করবো এখানে প্রথমে ব্ল্যাক পেন্সিল দিয়ে মাথাটা একটু ব্ল্যাক করে তারপরে ব্রাউন দিয়ে মিলিয়ে দিলাম চোখ দুটো কালো করে দিলাম সুর দুটো কালো করে দিলাম এবার আমরা এই পোকার যে গোল গোল অংশগুলো সেগুলো আমরা রেড কালার দিয়ে ভট করে দিচ্ছি কালার পেন্সিল দিয়ে করছি তোমরা কালার পেন্সিল দিয়ে করতে পারো প্যাস্টেল দিয়ে করতে পারো কে দিয়ে করতে পারো তোমাদের কাছে যেই যেই কালার থাকবে সেই কালার দিয়ে তোমরা এটা করবে এখানে ব্ল্যাক দিয়ে আমরা ভরাট করে দিলাম এবার একটু ব্রাউন দিয়ে একটুখানি ইয়েলো দিয়ে দেব লেজের নিচের দিকটা বডির নিচের দিকটা এখানেও একটু ব্রাউন দিয়ে আবার একটু নিচের দিকে একটু ব্ল্যাক দিয়ে দিলাম আর মাঝখানটায় আমরা ব্রাউন দিয়ে মিলিয়ে দিলাম এখানটা আবার একটু ইয়েলো দিয়ে দিলাম আর বডিটার পাকনা দুটোর মধ্যে আমরা ব্ল্যাক দিয়ে শেড করছি ব্ল্যাক দিয়ে ভরাট করে দিচ্ছি দেখো এইভাবে ভরাট করবে ভরাটটা একটু দেখে শুনে করবে ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে পাকনার দুদিকে আমরা এখানে ব্ল্যাক দিয়ে কিছুটা ফাঁকা রেখেছি ওখানে আমরা বানসাইনা দিয়ে মানে ব্রাউন দিয়ে আমরা ভরাট করে দেব এভাবে সমান করে ভরাট করবে একটার সঙ্গে একটা কালার ভালো করে মিলিয়ে দেবে কোনো সাদা সাদা যেন না থাকে যত ভালোও সমান করে ভরাট করতে পারবে তত জিনিসটা দেখতে তত বেশি ভালো লাগবে ফেসবুকে যারা আমার ভিডিও দেখছেন ফার্স্ট টাইম তাদের কাছে অনুরোধ যে আমাকে ফলো করবেন অবশ্যই ফলো করবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন হয়ে গেল আমাদের গোবরে পোকা রঙ করা এবার আমরা পাখিটা রং করব। পাখিটা প্রথমে ব্ল্যাক বর্ডার করে নিয়েছি এবার আমরা বান সায়না দিয়ে সেট করছি একইভাবে শেড করবে একই থ্রোয়িংটা যেন একই দিকে হয় এবার আমরা ব্ল্যাক দিয়ে এই অরেঞ্জ দিয়ে আমরা করে দিলাম সরি অরেঞ্জ কালার দিয়ে আমরা ব্রাউন অরেঞ্জ তারপর হচ্ছে ইয়েলো এই তিনটে কালার দিয়ে আমরা ভরে দিলাম ঠোঁটটা লাল করলাম ওপর দিকটার মধ্যে একটু রোস পিঙ্ক দিয়ে দিলাম এখানে আমরা পিঠের পাখানাটা ওই একই সেম কালারই করব। পিঠের পাখানাটা আমরা সেম কালারই করছি প্রথমে ব্রাউন দিলাম যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কিছু শিখতে চাও যদি আমার থেকে কিছু জানতে চাও শিখতে চাও তাহলে ভিডিওটা কেটে কেটে দেখবে না আমার কাছে আমার বিশেষ অনুরোধ যে ভিডিওটা পুরোটা দেখবে খুব মন দিয়ে দেখবে তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে এবং শিখে যাবে এখানে আমরা পেটের মধ্যে একটু কোবাল ব্লু দিয়ে তারপরে আমরা একটু স্কাই ব্লু দিয়ে পাখির পেটটাকে ভরট করে দিলাম পাখি অনেক রকম কালার হয় তোমরা যে কোনো কালার দিতে পারো আমি আমার পছন্দ মতো ম্যাচিং করে দিয়েছি তোমরা এই কালারও করতে পারো অন্য কালারও করতে পারো দেখো লেজের মধ্যে এরকম ম্যাচিং করে আমরা কালারটা দিয়ে দিলাম চোখের মাঝখানে একটা কালো ফোঁটা দিয়ে দিলাম পাগুলো আমরা ব্ল্যাক কালার দিয়ে করে দিলাম পা আর গাছের ডালটা রয়েছে ওইটা আমরা ব্রাউন দিয়ে আমরা ভরাট করে দেবো বানসাইনা দিয়ে পাখিও হয়ে গেল এবার আমরা বিড়াল করব স্কাই ব্লু দিয়ে বিড়ালটা সাদা বিড়াল করব সেই জন্য স্কাই ব্লু দিয়ে বডির চার মুখের চারদিকে আমরা হালকা করে শেড দিয়ে দিলাম এটা পুরো ভরাট করব না একটু শেড দিয়ে দেবো এবিসিডি কোনটা দিয়ে কী করছি প্রথমে লিখিনি তাই এখনও একটু লিখেও দিলাম তোমরা দেখে নাও এবার হচ্ছে আমরা এখানে স্কাই ব্লু দিয়ে হালকা করে শেড দিয়ে দিচ্ছি জিনিসটা পুরো সাদা থাকবে একটা সাইডে শুধু একটু শেড দিয়ে দেবে বিড়ালটা পুরো সাদা থাকবে এভাবে আমরা কানের মধ্যে একটু শেড দিয়ে দিলাম কানের ভেতরে একটু রোস পিং দিয়ে হালকা একটু শেড দিয়ে দিলাম চোখের মাঝখানে স্কাই দিয়ে তারপরে মাঝখানে একটা করে কালো একটা করে দাগ দিয়ে দিলাম চোখটা এরকমই থাকে পিঠে যেই সব ডিজাইনগুলো রয়েছে ওগুলো আমরা ডাক দিয়েছিলাম ওগুলো আমরা ব্ল্যাক কালার দিয়ে ভট করে দিচ্ছি এভাবে দেখে দেখে তোমরা অবশ্যই করবে বাড়িতে অবশ্যই করবে তাহলে অবশ্যই আঁকা শিখে যাবে আমার আঁকা শেখানো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবার আমরা গাড়িটার মধ্যে আমরা শেড দিচ্ছি গাড়ির কাজগুলোকে আমরা হলুদ দিয়ে ভট করে দিচ্ছি তোমাদের পরিচিত লোকেদের মধ্যে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবে লাইক কমেন্ট করবে শেয়ার করবে যত বেশি শেয়ার করবে যত বেশি সংখ্যক লোক দেখবে তারা বেশি সংখ্যক লোক শিখতে পারবে এটাই আমার ইচ্ছা এইভাবে তোমরা অবশ্যই যাদের পরিচিত লোকের মধ্যে অবশ্যই শেয়ার করবে ছোটরা দেখে দেখে খুব ভালো করে এই একটু মন দিয়ে দেখলে তোমরা এগুলো করে ফেলতে পারবে এখানে আমরা চাকার মাঝখানে একটু ব্লু দিয়ে দিলাম গাড়িটাকে লাল রং করলাম তোমরা অন্য কালারও করতে পারো চাকাগুলো ব্ল্যাক কালার করে দিলাম তোমরা অন্য কালারেও গাড়ি করতে পারো তোমাদের পছন্দ মতো তবে ভরাট করাটা যেন সমান থাকে ঠিকঠাক থাকে আবার সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি এইভাবেই তোমরা আমার সাথে থাকবে পাশে থাকবে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে আর শেয়ার করবে এইভাবে আমার সাথে থেকো সবাই খুব ভালো থেকো